बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम वेलकम टू माय चैनल रिजवानास वर्ल्ड। आशा करी जे जेखाने आछेन भालो आछेन, आलहमदुलिल्लाह आमराओ भालो आछि। आज आरेकटी नतून ब्लग निये आपनादेर सामने उपस्थित होयेछि। रमजान मुबारक सबाइके, देखते देखते रोजा चले एसेछे, ताई सेई उपलक्षे आमी आपनादेर साथे आजके कयेकटी फ्रोजेन फूड रेसिपि शेयर करब। আসলে দেখা যায় রোজার সময় আমরা কম বেশি সবাই টায়ার্ড থাকি এবং ইবাদত বন্দিগি করে সময় পার করি, তাই কিছু আইটেম যদি আগে ভাগে ফ্রোজেন করে রাখা যায় তাহলে অনেক সময় বাঁচানো যায়। আলু পুরি তৈরির জন্য আমি এখানে 2 কাপের মতো অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি, 2 টেবিল চামচ তেল, পরিমাণ মতন লবণ, আর এখানে নর্মাল পানি আছে, আর এটা বাইরের লেয়ারটার জন্য। আর ভিতরের পুরের জন্য এখানে 5টি মিডিয়াম সাইজের আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি, পরিমাণ মতন ধনে পাতা, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, আর ওখানে আছে অল্প পরিমাণ চিনি ফ্লেক্স আর পরিমাণ মতন লবণ। আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব, তেল আর লবণকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর অল্প অল্প পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করব, ডোটা যেন কিছুতেই নরম না হয়। ভিতরে পুরের জন্য আমি সবকিছু একসাথে মেখে নিয়েছি, আর এখানে আমি গোল গোল করে আটার বল তৈরি করেছি। এরপর আমি ছোট করে রুটির মতো বেলে নিব। তারপর এখানে 1 চামচ পুর দিয়ে মুখটি ভালো করে বন্ধ করে নিব। তারপর আস্তে আস্তে করে বেলনের সাহায্যে বেলে নিব। খেয়াল রাখতে হবে যাতে ভিতরের পুর বের হয়ে না আসে, তাই জোরে যাতা দিয়ে বেলা যাবে না। আপনি চাইলে আরেক পদ্ধতিতেও বানাতে পারবেন, ঠিক একইভাবে ভিতরে 1 চামচ পুর দিয়ে ভালো করে মুখ বন্ধ করে হাত দিয়ে আস্তে আস্তে চেপে গোল আকৃতির পুরীর শেপ দিতে পারবেন। তারপর একটি ব্যাগে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। আপনি মাসব্যাপী এটি ফ্রোজেন করে রাখতে পারবেন। আমি আসলে কোনো কিছু খুব বেশি পরিমাণে বানাইনি, সব কিছু অল্প অল্প করে তৈরি করেছি। আসলে এক জিনিস বারবার খেতে ভালো লাগে না। এখন আমি চিকেন কাটলেট বানাবো, তার জন্য আমি একটি ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে গরম হওয়ার পর পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটি ভালোভাবে নরম হয়ে আসার পর আমি 1 চা চামচ আদা আর 1 চা চামচ রসুন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। আদা রসুন আগে পেঁয়াজের সাথে ভেজে নিলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে
সেটি আর আসবে না। এরপর আমি দুটি কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেটি দিয়ে দিব। আমি এখানে দুটি মুরগির বুকের মাংসকে কিমা করে নিয়েছি। কিমাটাকে এখন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে আমি 2-1 মিনিট ভেজে নিব। তেলে দেওয়ার সাথে সাথে কিমাটাকে নাড়তে হবে এবং নাড়ানি দিয়ে এগুলোকে আলাদা করে দিতে হবে, তা না হলে এগুলো একসাথে দলা পেকে যাবে। কিমাটাকে হালকাভাবে ভেজে নেওয়ার পর আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ। এরপর আমি 1 চামচ করে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিব। তারপর আমি মশলাগুলোকে মুরগির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পরিমাণ পানি দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় আমি চুলার তাপটা মিডিয়ামের থেকে একটু হাই করে রাখব। পানি শুকিয়ে আসার পর আমি ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ পর যখন তেল বেরিয়ে আসবে তখন চুলা বন্ধ করে আমি নামিয়ে নিব। এখানে আমি 4টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, এটা আলুর জন্য। এরপর আমি পরিমাণ মতন ধনে পাতা দিয়ে ভালো করে মেখে কাবাবের সাইজে করে নেব। এরপর ডিমে চুবিয়ে ভালো করে ব্রেড ক্রামে মাখিয়ে আমি কাবাবগুলোকে আলাদা করে রাখব। আমি কাটলেটগুলোকে 1/2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে ব্যাগে রাখার সময় একটার সাথে একটা গায়ে লেগে না যায়। আমি এখন গরুর মাংসে কাবাব বানাবো। তার জন্য আমি 1.5 কেজির মতন গরুর মাংস নিয়েছি। আমি আগের রাতে বের করে ভালো করে ধুয়ে কিচেন টাওয়াল দিয়ে মাংসটি রেখে দিয়েছি, যাতে মাংসে কোনো পানি না থাকে। আর এখানে আমি মশলাগুলো নিয়েছি। এখানে 1.5 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়ো, এখানে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো আর গরম মশলা, চাট মশলা, পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি ফ্লেক্স নিয়ে নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ লেবুর রস আছে আর পরিমাণ মতন ধনে পাতা আর ফ্রাইড অনিয়ন। আমি এখন সবগুলো উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। গরুর মাংস আর লেবু ছাড়া আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সবগুলো উপকরণ এখন ব্লেন্ড করে নিব। এখন গরুর মাংস আর লেবুর রস দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। কাবাবটি ভালো করে ব্লেন্ড করার পর আমি এর মধ্যে 1 টেবিল চামচ কর্নস্টার্চ আর 1 টেবিল চামচ বেসন দিয়ে দিব। এতে করে কাবাবের বাইন্ডিংটা ভালো হবে। এরপর এখানে 1 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। আমি এখন একটি কাঠির সাহায্যে লম্বা করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি।
জানি এবারের রোজাটা একটু অন্যরকম, আমরা কাউকে ইফতারি দাওয়াত দিতে পারবো না, কিন্তু কিছুই করার নাই, এটাই জীবন, এটাই বাস্তবতা। তাই আমাদেরকে সব পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে। এখন আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি খুবই ইজি একটি রেসিপি, মাত্র দুটি উপকরণ দিয়ে এটি তৈরি করা যায় এবং বাচ্চাদের খেতে খুবই ভালো লাগবে। আমি তিনটি ফ্রোজেন পরোটা নিয়ে নিয়েছি আর তিনটি সসেস। ফ্রোজেন পরোটাটি যখন একটু নরম হয়ে আসবে তখন একটি সসেস দিয়ে, আপনি চেপে চেপে মুড়িয়ে নেবেন। তারপর একটি ছুরির সাহায্যে দুদিকে বাড়তি অংশটুকু কেটে ফেলে দিবেন। তারপর ছোট ছোট করে টুকরো করে কেটে নেবেন। ব্যাস হয়ে গেল, এটি আপনি বাসায় ট্রাই করে দেখবেন, আপনার বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে। এটি ফ্রোজেন করে রাখতে পারবেন, বের করে আপনি এটি ওভেনে দিয়ে বা তেলে ভেজেও খেতে পারবেন। বক্সে কুকিং পেপার দিয়ে এগুলোকে বক্সে রেখে ফ্রিজে স্টোর করে ফেলব। এই তো হয়ে গেল আমার রামাদান প্রিপারেশন। ইফতারের সময় কিছুক্ষণ আগে বের করে রেখে দেবেন, তারপর ভেজে খেয়ে নেবেন, দেখবেন আপনার অনেকগুলো সময় বেঁচে যাবে। আজ এখানে শেষ করছি, যে যেখানে আছেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। অ ওয়া।